বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসতর্কতায় আটকে গেছে সহপাঠীর অনার্সের সার্টিফিকেট প্রাপ্তি। প্রতিবাদে রোববার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন ইংরেজি বিভাগের 17-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের। ভুক্তভোগী শামীম ইসলাম ও তার সহপাঠীরা জানান, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারে থাকাকালীন একটি বিষয়ে ল্যাব পরীক্ষায় কৃতকার্য না হতে পারলেও পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে দেখানো হয় প্রমোটেড। তবে স্নাতকের অন্যান্য বিষয়ে পাশ করলেও ল্যাব পরীক্ষায় অকৃতকার্য থাকায় আটকে যায় চূড়ান্ত ফলাফল। পরীক্ষাটি আমার ভালো হওয়া সত্ত্বেও আমি রেজাল্টে দেখতে পাই যে ফেল এফগ্রেড আসে। তো যদিও আসলে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ইতিহাসে কখনো এরকম নজির নাই যে উক্ত কোর্সে কখনো ফেল হয়েছে কেউ, তো উক্ত কোর্সে আমাকে ফেল করে দেওয়া হয়। তো তবে সামগ্রিক রেজাল্ট আমার প্রমোটেড দেখানো ছিল। তো প্রমোটেড দেখানোর কারণে আমি স্বভাবতই ভাবছিলাম যেহেতু ফেল এসেই গেছে তাহলে আমি পরবর্তীতে উক্ত কোর্সটা ইমপ্রুভমেন্ট দেবো। সে পরবর্তী পরীক্ষাগুলো দিয়েছে, ভর্তি হয়েছে, রেজিস্ট্রেশন করেছে স্বাভাবিক শিক্ষার্থীর মতোই, এবং তাকে বলা হয়েছে যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আমরা যতদূর জানতে পেরেছি যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারপর তদন্ত কমিটি ইত্যাদি তৈরি হয়েছে। তো সেগুলোর কী রিপোর্ট হচ্ছে না হচ্ছে একটা প্রসেস চলছে, এই বিষয়টা অন্তত এটুকু আশ্বাস ছিল যে একটা প্রসেস চলছে, যার কারণে শামীম পড়াশোনা কন্টিনিউ করেছে। এরপর আমাদের ডিসেম্বর মাসে আমাদের ব্যাচের পুরো ব্যাচের রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও ওর রেজাল্টটা শুধুমাত্র উইথ হেল্প থাকে, এখন ওর জীবনটা অনিশ্চয়তার মধ্যে আছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে গঠিত 4 সদস্যের তথ্যানুসন্ধান কমিটি, উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হক ও ফলাফল প্রস্তুতকারী কম্পিউটার অপারেটর মাহবুবুর রহমানের অসতর্কতার প্রমাণ পায়। কি কারণে এরকম হলো, কারণ এত দূর তো যাওয়ার কথা না, এটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে, আগামী 7 কার্য দিবসের মধ্যেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দিবে। তার মধ্যে আসলে একটা সমন্বয়হীনতার কারণে, এই যে গ্যাপ যেটা ছিল করোনার কালীন সময়ে, সেই সমন্বয়হীনতার কারণে দেখা গেছে যে উনি পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়ে গেছেন এফ থাকা সত্ত্বেও, আর ইম্প্রুভমেন্ট পরীক্ষাটা দেওয়া সম্ভব হয়নি তার পক্ষে, কারণ তিনি পরবর্তীতে অবগত হয়েছেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ইম্প্রুভমেন্ট দেওয়া যায় না। তো ইন দ্য মিনটাইম 2022 সালে যখন আমরা অফিসিয়ালি, আমাদের বিভাগীয় প্রধান তখন ছিলেন আলী রেহান সরকার স্যার, তার মাধ্যমে যখন আমরা অবগত হই যে এরকম একটা সংকট হয়ে আছে, ততদিনে স্বামী আসলে থার্ড ইয়ার স্টুডেন্ট, আর ওনার ওই সিজিপিএ যেটা মিনিমাম 2.50 পেলে পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়া যায়, সেই রিকোয়ারমেন্টটা তখনই ফুলফিল করার কারণে উনি কিন্তু এফ সহই পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এটা যে প্র্যাকটিক্যাল এক্সামে এফ গ্রেড, সেটা শামীমও আসলে বুঝে উঠতে পারেনি যে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যাবে না। এই কারণে আলটিমেটলি সময় পার হয়ে যাওয়ার পর জিনিসটা আমাদের দপ্তর থেকে বিভাগীয় প্রধান তৎকালীন রায়হান স্যার যখন প্রশাসনকে জানায়, প্রশাসন থেকে যেটা করণীয় হিসেবে তারা বলেছিলেন যে একটা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে জিনিসটাকে সমাধান করে দেওয়া হবে। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। রাব্বি হাসান সবুজ, সময় সংবাদ, রংপুর।